বায়ো স্যাভার্ট ল'র আমরা যে অ্যাপ্লিকেশন করেছি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য, সেটার কয়েকটা স্পেশাল কেস করব। এক নম্বর হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার। যদি আমাদের তারটা অসীম দৈর্ঘ্য বিশিষ্ট হয়, অর্থাৎ এই ছবি অনুযায়ী যদি এ একদম অসীমে অবস্থিত, বি এবং একদম অসীমে অবস্থিত হয়, তাহলে দেখো এই যে এপি রেখাটা, এই রেখাটা ক্রমশ নিচের দিকে এরকমভাবে নেমে আসবে, অর্থাৎ এখন রেখাটা এভাবে আছে, সেটা রেখাটা ক্রমশ এরকম হতে থাকবে, অর্থাৎ থিটা ওয়ান কোণটা ক্রমশ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে থিটা ওয়ান প্রায় 90 ডিগ্রি অ্যাপ্রোচ করবে। থিটা টুর ক্ষেত্রেও একই ব্যাপার। তাহলে এখানে আমরা থিটা ওয়ান আর থিটা টুকে অ্যাপ্রোচিং নাই, মানে অলমোস্ট ইকুয়াল টু 90 বলছি, অ্যাপ্রক্সিমেটলি 90-র সাথে সমান। তাহলে সাইন 90 প্লাস সাইন 90 হয়ে এখান থেকে একটা 2 আসবে, এসে এই পুরো এক্সপ্রেশনটা হয়ে যাবে 2μ0I/4πR, অর্থাৎ μ0/4π ইন্টু 2I/R। এটা হলো অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে। আরেকটা কেস আমরা করব, সেটা হচ্ছে অর্ধ অসীম তার। এক্ষেত্রে আমরা তারের নিম্ন প্রান্তটাকে ও বিন্দু ধরবো, মানে এ মনে করলাম এতে চলে এলো, সেক্ষেত্রে থিটা ওয়ান জিরো হয়ে গেল, আর বি হচ্ছে একদম অসীমে অবস্থিত, সেক্ষেত্রে থিটা টুটা ক্রমশ 90 ডিগ্রির সাথে সমান হয়ে যাচ্ছে, মানে থিটা টু অলমোস্ট ইকাল টু 90 ডিগ্রি। এখান থেকে আমরা সাইন থিটা ওয়ানের জায়গায় জিরো, সাইন থিটা টুর জায়গায় ওয়ান বসালে আমার এই ইকুয়েশনটা হয়ে যাবে μ0/4π ইন্টু I/R। তাহলে এটা হলো অর্ধ অসীম তারের ক্ষেত্রে। আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে তারটা রয়েছে, ডাইরেক্টলি এই তারের ঠিক ওপরের বিন্দু বা ঠিক নিচের বিন্দুতে কিন্তু চৌম্বক ক্ষেত্রের মান শূন্য হবে, ঠিক আছে? ওটা করে দেখানো যায় যে ওই মানটা শূন্য হচ্ছে। এছাড়া আমরা আরও কতগুলো অ্যাপ্লিকেশন করব, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র, বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর অবস্থিত, সেগুলো আমরা পরে আসছি।